ভোটের মুখে তিনটি আগ্নেয়াস্ত্র ও গাঁজা উদ্ধার বারাসাতে। গত কয়েকদিনে লাগাতার পুলিশি অভিযানে ব্যাপক সাফল্য। ভোটের মুখে বারাসাতে তিনটি আগ্নেয়াস্ত্র, প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার। পুলিশের হেফাজতে থাকা 7 অভিযুক্তকে নিয়ে তল্লাশিতে নেমে গতরাতে বারাসাত থানার পুলিশ 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সঙ্গে উদ্ধার করা হয়েছে 30 কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার আরও 3 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 এপ্রিল বারাসাতের বনমালীপুর এলাকা থেকে পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি আটক করেছিল। তখন 27 কেজি গাঁজা উদ্ধার হয়েছিল। সেদিন পুলিশ ওই গাড়ি থেকে 7 জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ আগ্নেয়াস্ত্রের সন্ধান পায়। অভিযুক্তদের জেরা করে রবিবার বেলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে গোপন ডেরা থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 3 দুষ্কৃতীকে। লোকসভা নির্বাচনের মুখে বারাসাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বারাসাতের এসডিপিও বিদ্যাকর আজিঙ্কো অনন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তারা কি কারণে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। বারাসাত পুলিশ থানের টিম পূর্ব বনামলিপুরে 25 এপ্রিলে একটু রেড করেছে। ওখানে 7 আসামিকে আরেস্ট করা হয়েছে এবং 7 আসামির কাছে অ্যাপ্রক্সিমেটলি 27 কেজি গাঁজা, 2টো ভেহিকল, 4-হুইলার ভেহিকল আর কিছু টাকা পেয়ে গেছে এবং আর 9টা ভেহিকল সিজ করা হয়েছে। পরে তারপর ডিউরিং পুলিশ কাস্টাডি আর কিছু এনকোয়ারি হয়েছে। ডিউরিং দ্যাট এনকোয়ারি কিছু আর অন্য ফ্যাক্টস পুলিশ পাওয়া গেছে। অ্যাকর্ডিং টু দ্যাট ফ্যাক্টস আবার একবার অন্য টিম মেম্বার, অন্য গ্যাং মেম্বারের জন্য একটু আর রেড হয়েছে। ওটা রেড 1 মে 2024 বেলতলা হাবর মাঠে হয়েছে। ওখানে আবার 3টা আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওর যা আসামির আছে ওনার কাছে আবার 27 কেজি, অ্যাপ্রক্সিমেটলি 28 কেজি গাঁজা প্লাস একটা আর্মস, কান্ট্রি মেড আর্মস আর একটা 2-হুইলার পাওয়া গিয়েছে, ওটা সিজ হয়েছে। তারপরে পুলিশ কাস্টাডি ইনভেস্টিগেশন ইন্টারোগেশন কে সময় আর 2টো আর্মস রিগার্ডিং ইনফরমেশন পাওয়া গেছে। অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন আবার বারাসাত পুলিশ সার্চ করেছে আর গতকালে আর 2টো আর্মস রিকভারি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।